তারক ব্রহ্ম আনন্দ মুখার্জির 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 23শে মে আনন্দমার্গ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে জানিয়ে সাংবাদিক বৈঠক করল কর্তৃপক্ষ। তারক ব্রহ্ম আনন্দ মূর্তিজির 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 23শে মে বৃহস্পতিবার আনন্দমার্গ বিদ্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে কর্তৃপক্ষ, যেখানে কুইজ, রক্তদান শিবির, চারাগাছ বিতরণ, বস্ত্রদান এই সমস্ত কর্মসূচি রয়েছে। কোচবিহারে এক সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন সংগঠনের আধিকারিকরা। আজ এখানে আমরা কুষ্টিয়া প্রেস ক্লাবে মিলিত হয়েছি। আমি খাগড়াবাড়ি আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল, তারই সাথে আনন্দমার্গ প্রচারক সঙ্গে সর্বত্যাগী সন্ন্যাসিনী অবধূতিকে আনন্দ পূর্ণজ্যোতি আচার্য। সুন্দর মধুর প্রভাতে তুমি আসিয়াছিলে, বরণীয় হে মাধুরী মাখানো হাসিতে সুদিত করিলে। যুগে যুগে যখন ধর্মের গ্লানি আসে তখনই আসে যুগাবতার। চরম যুগ সন্ধিক্ষণে তেমনই এসেছিলেন। আজ থেকে প্রায় 100 বছর পূর্বে 1921 সালে বৈশাখী পূর্ণিমা তিথিতে আনন্দমার্গের প্রবক্তা ও প্রবর্ত শ্রী শ্রী আনন্দমূর্তিজি। শ্রী শ্রী আনন্দমূর্তিজি একাধারে ছিলেন মহান দার্শনিক, ধর্মগুরু, মহান শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ, সাহিত্যিক, কবি, সুরস্রষ্টা ও অর্থনীতিবিদ ও একজন ত্রিকালজ্ঞ পুরুষ। শ্রী শ্রী আনন্দমূর্তিজি দিয়েছেন বিপন্ন মানব সমাজকে রক্ষা করার জন্য এক সর্বাত্মক সর্বানুসূত জীবনাদর্শ, যার নাম আনন্দমার্গ। আনন্দমার্গ মানে আনন্দের পথ। সুখ ও আনন্দের মধ্যে এখানে মূলগত পার্থক্য হচ্ছে সুখ সীমিত, আনন্দ অসীম। অনন্ত সুখম আনন্দ, মানব জীবনের পরিপূর্ণতার মধ্যে আনন্দ প্রাপ্তির জন্য যে আনন্দ, এই আনন্দই হচ্ছে লভ্য একমাত্র আনন্দ। তো মানব জীবনে এই যে আনন্দ প্রাপ্তি বা মানব জীবনে পূর্ণ বিকাশের জন্য শ্রী শ্রী আনন্দমূর্তিজি দিয়েছেন এক উপহার হিসাবে, দিয়েছেন মানুষের সমাজের কাছে যুক্তি ও বিজ্ঞান ভিত্তিক যুগোপযোগী অষ্টাঙ্গিক যোগ সাধনা। আনন্দমার্গের মূল উদ্দেশ্য হল আত্মমুখার্থম জগৎহিতায়চ। এক কথায় বলতে গেলে আত্মার মুক্তি, জগতের কল্যাণ। আনন্দমার্গ দিয়েছেন সর্বাত্মক ও সর্বানুসূত আদর্শ, যেখানে রয়েছেন শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতি। শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। শিক্ষা সম্পর্কে বলতে গেলে শ্রী শ্রী আনন্দমূর্তিজি প্রথমেই বলেছেন, এডুকেশন ইজ ফর লিবারেশন ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল। অর্থাৎ শিক্ষা আমরা তাকেই বলব যা আমাদের ত্রিবিধ ক্ষুধার নিবৃত্তি ঘটায়। এরই জন্য তিনি দিয়েছেন নব্য মানবতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা, যাতে রয়েছে প্রাচ্যের আধ্যাত্মিক মূল্যবোধ আর পাশ্চাত্যের বিজ্ঞান চেতনার সুসভ্য সমন্বয় সাধন। তারই সাথে তিনি দিয়েছেন তারই গানের ভাষায়, মানুষ যেন মানুষের দরে সব কিছু করে যায়, এ কথাও যেন মনে রাখে। পশু পাখি তার পর নয়, তরুও বাঁচিতে চায়, তরুও বাঁচিতে চায়। এর মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন শুধু মানব জাতি নয়, অণু পরমাণু থেকে শুরু করে কীট পতঙ্গ থেকে শুরু করে লতা গুল্ম পশু পাখি তিনি সবার কথাই ভেবে গেছেন। তাই আজকে মহান